আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। আমি কাজী শিমু সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল শিমু শিপু কুকিং এন্ড ক্রিয়েটিভিটি থেকে। প্রিয় ভিউয়ার্স, সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি। ঈদ মোবারক। ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি, ঈদ মানে মজা আর ত্যাগের মহিমায় নিজেকে উদ্ভাসিত করা। আমরা সবাই জানি ঈদের সকাল মানে মিষ্টি মুখ করা, আর এই জন্য আজকের প্রস্তুতি কিভাবে লাচ্ছা সেমাই আমরা রান্না করব। আর এই লাচ্ছা সেমাইটা আমার ঘরে তৈরি করা, দেখতে চাইলে আমার ইউটিউব চ্যানেলে ভেজাল মুক্ত লাচ্ছা সেমাই রেসিপিটা দেখে নিতে পারেন, ভালো লাগবে ইনশাল্লাহ। তো আমরা কি কি লাগছে এখানে চলে যাচ্ছি। এখানে নিচ্ছি আমি লাচ্ছা সেমাই, অবশ্যই ঘি ভাজা, তারপর লাগছে দুধ, লাগছে চিনি, আমি এখানে দুই রকমের কিশমিশ নিয়ে নিয়েছি, আর লাগছে বাদাম। বাদাম এখানে কয়েক রকমের নিয়ে নিতে পারেন, আমি এখানে পেস্তা, কাজু আর কাঠবাদাম নিয়েছি। লাগছে একটা তেজপাতা, তিন টুকরা দারচিনি, লাগছে তিনটা এলাচ, অবশ্যই এলাচ ফেটে নেব। আর আমি নিচ্ছি এই ধরনের বক্সে, নেটের বক্সে, যেন এলাচ আর দারচিনি চারিদিকে ছড়িয়ে না পড়ে সীমার মধ্যে। কোনো মিষ্টি খাবার খেতে গেলে এলাচ দাঁতের নিচে পড়লে ভীষণই খারাপ লাগে, আমার বাসায় শিপু তো একেবারেই পছন্দ করে না, এই জন্য আমাকে এই ব্যবস্থা নিতে হচ্ছে। কারণ এত সাবধানতার পরেও সবসময় ওর দাঁতের নিচেই এলাচটা পড়ে থাকে, আর দাঁতের নিচে এলাচ পড়লে তো বুঝেনি খাবার একেবারেই বরবাদ হয়ে যায়। কুশির মধ্যে সুন্দরভাবে ঢুকিয়ে লক করে নিতে হবে, তারপর এই ছিকলের মতো দেখতে পাচ্ছেন, চেনের মতো এটা পাতলের মধ্যে, পাতলের গায়ে এঁটে দিলে এটা সুন্দর ফ্লেভার ছড়াবে, কিন্তু এলাচ দারচিনি চারদিকে ঘোরাঘুরি করবে না। তো আমি আবারও বলছি, এখানে সেমাই নিচ্ছি, নিচ্ছি দুধ, নিচ্ছি চিনি, অবশ্যই আপনাদের স্বাদ অনুযায়ী চিনি নিয়ে নেবেন, আর এখানে নিচ্ছি কিশমিশ, এখানে আমি দুই কালারের কিশমিশ নিয়েছি, আর নিচ্ছি বাদাম। বাদাম আমি এখানে নিচ্ছি কাঠবাদাম, কাজু বাদাম এবং পেস্তা বাদাম, আর নিচ্ছি তেজপাতা আর এলাচ দারচিনি, আমি সুন্দর করে এই নেটের বক্সে এঁটে নিয়েছি যেন চারিদিকে ছড়িয়ে না পড়ে কিংবা চারিদিকে ওরা আরামসে ঘোরাঘুরি না করে। নিচ্ছি এক চিমটি লবণ। তো আমরা এখন চলে যাচ্ছি চুলায়, চুলায় একটা পাত্র নিয়ে নিচ্ছি, অবশ্যই মনে রাখতে হবে দুধ যখন ঢালবো পাত্রে অবশ্যই পাত্রে একটু পানি নিয়ে নেব, যেন দুধটা চট করে পাতলের তলায় লেগে না যায়। তো আমি এখানে আমার দুধ নিয়েছি, বেশ ঘন দুধ এটা, এখানে আমি দেড় লিটার দুধ নিয়েছি। তারপর দেখেন আমি তেজপাতা দিয়ে দিচ্ছি, আর ওই এলাচ দারচিনি যেই বক্সে ঢুকিয়েছিলাম সেটা আমি সুন্দর করে পাতলের গায়ে গেঁথে দিচ্ছি। সুন্দরভাবে নেড়ে নেড়ে জাল দিতে হবে, খুব বেশি জাল দেওয়ার দরকার নাই, একবার উতলাইলেই হয়ে যাবে, কারণ এটা বেশ ঘন দুধ। দুধ যদি পাতলা হয় তাহলে একটু জ্বালিয়ে ঘন করাই ভালো। দুধ জাতীয় কোনো খাবার টেস্ট বাড়ে দুধের উপরে, দুধ যদি ঘন হয় খাবারের টেস্ট বেড়ে যায়, আর দুধ যদি পাতলা হয় তাহলে খাবারের টেস্ট একেবারেই কমে যায়। তো দিচ্ছি আমি এখানে হাফ কাপ চিনি, আপনারা চাইলে আপনাদের ইচ্ছা মতো এটা অবশ্যই কেউ বেশি চিনি খান কেউ কম চিনি খান, এটা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে নেবেন। আমি এখানে নেড়ে নেড়ে যখন দুধটা উতলিয়ে আসবে তখন আমি পাতিলটা সরিয়ে ফেলছি। এই যে দেখতে পাচ্ছেন দুধ উতলিয়ে গিয়েছে, এই পর্যায়ে আমি চুলা বন্ধ করে রাখবো এবং পাতিল সরিয়ে ফেলছি। এবার অন্য একটা ফ্রাই প্যানে দিচ্ছি এক টেবিল চামচ ঘি, আর তাতে দিয়ে দিচ্ছি কিছু কিশমিশ আর বাদাম। এই বাদামগুলো যখন একটু হালকা আছে ভেজে নেব, কিশমিশ যখন ফুলে টইটুম্বুর হয়ে যাবে তখন চুলা বন্ধ করে ফেলবো, আর তাড়াতাড়ি অন্য একটা পাত্রে ঢেলে নেব যেন কুকড হতে না থাকে। প্রিয় ভিউয়ার্স, সবসময় মনে রাখতে হবে লাচ্ছা সেমাই যখন আমরা রান্না করব তখন সরাসরি যেই পাত্রে দুধ জাল দিচ্ছি সেই পাত্রেই লাচ্ছা সেমাই ঢেলে নেওয়া যাবে না, তাহলে আমরা যখন পাত্র থেকে সুন্দর একটা সার্ভিং বলে সার্ভ করব তখন দেখতে বেশ একটা ভালো লাগবে না। যেই সার্ভিং বলে আমরা লাচ্ছা সেমাইটা সার্ভ করব সেখানে আগে লাচ্ছা সেমাই দিয়ে রাখব, তারপর দুধটা একটু হালকা ভাপ ছুটলে, দুধ কিন্তু প্রচণ্ড গরম দেওয়া যাবে না, একটু হালকা ভাপ নর্মাল হলে আমরা সেমাইয়ের মধ্যে ঢেলে দেব, নয়তো বেশি গরম দুধ যদি সেমাইতে ঢেলে দেওয়া যায় তাহলে সেমাইটা গলে যাবে, বেশি সেদ্ধ হয়ে যাবে, বেশি কুকড হয়ে যাবে, খেতেও মজা হবে না দেখতেও মজা হবে না। তো আমরা ঢেলে দিয়েছি, এরপর আমরা সমান করে সুন্দর করে দিয়ে রাখবো। মনে রাখতে হবে দুধ যেন অবশ্যই লাচ্ছা সেমাইয়ের উপরে থাকে, আবার খুব বেশি দিয়ে দিবেন না, আবার খুব কমও দিয়ে দিবেন না। এবার আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা
বাদাম আর কিশমিশ, যদিও বা এই লাচ্চা সিমাইটা ঘিয়ে ভাজা এবং ঘিয়েই তৈরি করা। তারপর এখন আর এক্সট্রা করে কোনো ঘি দেওয়া হবে না এখানে। এই ঘিয়ে ভাজা লাচ্চা সিমাই খেতে এবং দেখতে দুটোই খুব মজা। আশা করি বাসায় করে খাবেন, ভালো লাগবে। আর যে কোনো খাবারই একটু সাজিয়ে গুছিয়ে না পরিবেশন করলে আমার ভালো লাগে না। আমার হাতের কাছে যাই থাকে সেগুলো দিয়ে আমি সাজিয়ে পরিবেশন করি। তো আমি কয়েকটা চেরি ফল দিয়ে নিচ্ছি, আশা করি আপনাদের ভালো লাগবে দেখতে। ঈদের খুশিটা যেন আমরা সবাই নিরাপদে সুন্দরভাবে কাটাতে পারি সেই কামনা করছি। আর প্রিয় ভিউয়ার্স, প্লিজ আপনারা সবাই সামাজিক দূরত্ব মেনটেন করে চলবেন। ঈদের খুশিতে এতই উদ্ভাসিত হবেন না যেন বিপদ ডেকে আসে। এই হয়ে গেল আমার সুন্দর ঘিয়ে ভাজা লাচ্চা সেমাই রান্না। তো আশা করি আপনাদের ভালো লাগবে। প্রিয় ভিউয়ার্স, আমার আর একটা ডেজার্ট আছে, নাম হচ্ছে তিরামিসু। আপনারা ঈদের দিন সকালে সেটাও টেবিলে সার্ভ করতে পারেন, অবশ্যই মজা লাগবে। মনে রাখতে হবে আমাদের সবার সতর্কতা এবং সাবধানতা আমাদেরকে এবং আমাদের পরিবারকে নিরাপদে রাখতে সাহায্য করবে। ভালো থাকবেন সবাই, ঈদ মুবারক। আবারও ঈদের শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।